প্রস্রাব করে যে পায়খানা করছে পরিষ্কার কর, এটা বলবেন না। আপনার স্ত্রীকে বলবেন না, কাউকে বলবেন না, কোন কর্মচারীকে বলবেন না, নিজ হাতে পরিষ্কার করবেন। সুবহানাল্লাহ। মার বিদ্যামা বিদ্যাম বিদ্যামা এবং বিদ্যবাবার প্রস্রাব পায়খানা যদি আপনি পরিষ্কার করতে পারেন, আল্লাহর খাতায় তখন আপনি নাম লেখাইলেন। আপনার হায়াত যদি থাকে, আপনি যদি জীবিত হন, আপনি যদি বৃদ্ধ হন, আল্লাহ তাআলা তখন আপনার সন্তানকে প্রস্তুত করে দিবে, আপনার সন্তান নিজ উদ্যোগে আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে। এটা আল্লাহই নির্ধারণ করে দিবে। সেই জন্য ভাইয়েরা, আমার বাবা মার প্রস্রাব পায়খানায় কোনদিন ঘৃণার দৃষ্টিতে দেখবেন না। মা বাবার শরীরের কোনো ময়লাকে ঘৃণার দৃষ্টিতে দেখবেন না, কারণ আপনি যখন ছোট্ট যখন ছিলেন, আপনার প্রস্রাব পায়খানা মা কোনোদিন ঘৃণার দৃষ্টিতে দেখে নাই। দেখেছে কি? মা খেতে বসেছে, আপনি পায়খানা করে দিয়েছেন, অথচ যে সেই পায়খানাকে অন্যের পায়খানাকে মা ঘৃণা করে, পায়খানা দেখলে মা একটি লোকমাও পেটের ভিতর নিবে না, যেহেতু পায়খানা দুর্গন্ধ, আবার দেখতে খারাপ দেখা যান। অথচ ওই পায়খানা আপনি নিজ সন্তান হয়ে মার কোলে থেকে বসে আপনি করে দিয়েছেন, অন্যদিক দিয়ে মা খানা কাটছে, আপনি পায়খানা করছেন, মার খানাও চলতেছে, কিন্তু মা আপনাকে পায়খানা করছেন বিদায়, মা আপনাকে দূরে সরাইয়া রাখে নাই। মার প্রস্রাব আমার কোলে বসে আপনি প্রস্রাব করে দিয়েছেন, মা দূর দূর করে আপনাকে ঠেলে দেয় নাই, একথা বলে নাই, এই পায়খানা প্রস্রাব করে দিয়েছে, একা আমার কাছে নিয়ে যান, এক কথা কোনো মা কোনোদিন বলে নাই। এমন ভাবে মা ধৈর্য সহ্য করে, কষ্ট সহ্য করে, ধৈর্য ধরে আপনাকে তিল তিল করে লালন পালন করেছে, আর ওই মার প্রতি যদি আপনি বেয়াদবি করেন, আরশের মালিক আল্লাহ তাআলা কখনো সহ্য করবে না। সেই জন্য গত জুম্মায় বলেছি, মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহ সন্তুষ্ট। মা বাবার খেদমত করে যদি আপনি মা বাবার যদি সন্তুষ্ট রাখতে পারেন, জান্নাতের মালিক আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছে। সুবহানাল্লাহ, আল্লাহকে রাজি খুশি করেছেন। তাই বন্ধুরা আমার, এই মা বাবার ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে সূরা লোকমানে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু সালাসুনা শাহরাম। মার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সন্তানদেরকে ওসিয়ত করছেন, আল্লাহ নিজেই ওসিয়ত করতেছেন, হে সন্তান, হে সন্তান, মাকে তুই বলে যাস না, কারণ মা এতর মা, এমন ব্যক্তি, এমন মানুষ, কষ্টের পরে কষ্ট সহ্য করেছে, কোনোদিন বিরক্ত বোধ করে নাই। সুবহানাল্লাহ, কোনোদিন বিরক্ত বোধ করে নাই।